আপনাদের মধ্যে এসে খুব সত্যি প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আমি যখন এলাম, আমি এই পশ্চিমবাংলার পরে মেঘালয় তুলনায় স্টেটের সাইজটা ছোট, কিন্তু এখানে দেখছি আমি যেরকম মিটিং করি তার থেকে অনেক বড় মিটিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাস্ট বক্তা হওয়ার অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, অনেক প্রবলেম আছে। কেন জানেন, আমি রাস্তায় এসে এসে ভাবছি কি কি বলবো, কিন্তু আমার আগে সবাই এত ভালো বক্তব্য দিয়েছে যে আমার যা যা বলার কথা সবাই বলে দিয়েছে, ঠিক আছে? তাই এটা লাস্ট শো হয়ে গেল, সবাই সিনেমাটা দেখে নিয়েছে অলরেডি। যাই হোক, আমি কয়েকটা কথা দুবারও হয়তো বলি, কিন্তু সত্যি কথা বারবার বললে, যারা মিথ্যে কথা বলে তারা বারবার বলা কেন, যে মিথ্যে কথা বারবার বললে যদি মাঝে মাঝে সত্য প্রমাণ হয়, কিন্তু সত্যি কথা বারবার বললে তাতে কোনো দোষ নেই। তাই দু তিনটে সত্যি কথা যদি আবার দু তিনবার আমাকে আবার বলতে হয় তাহলে ক্ষমা করবেন। প্রথমে যেটা বলছি যে আজকে আমার সৌভাগ্য আপনাদের মধ্যে এসে, যেরকম আমাদের মাননীয় মন্ত্রী, আমার বহুদিনের, আমরা একসাথে কংগ্রেসেও ছিলাম, তারপর তৃণমূলে, আমার দাদা মানুষ তা আগে বললেন যে এখানে যে রইকুল কেন জিতবে একটা মিটিং এ। আমরা রাজনৈতিক মানুষ, আমরা না একটা মিটিং এর পালস দেখে বুঝে যাই। মিটিং এর একটা নারী থাকে, আগেকার দিনে ছিল না নারী ডাক্তার, মনে আছে? এখন তো সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে লোকের ইসিজি করায়, ইকেজি করায়, আগেকার দিনে এসব ছিল না। আগেকার দিনে নারী ডাক্তার ছিল, সে বাড়িতে এসে নারী দেখতো, দেখতো আর বলতো পেশেন্টটা কি, রোগীর কি অবস্থা, সে বাঁচবে মরবে, তাকে কি ওষুধ দেওয়া হবে, সে নারীর ডাক্তার। তা আমরাও না রাজনৈতিক মানুষ, নারীর ডাক্তার এক ধরনের, বলেন? আমরা যখন একটা এলাকায় যাই, প্রচারে যাই, একটা মিটিং দেখি, আমরা না সেই মানুষের নারীটা হাতে না দিয়েও শুকে বুঝতে পারি। তা আজকে এই মিটিং এ এসে আমার কিন্তু সেই নারীর ডাক্তারি করে আমি বুঝতে পারছি। ঠিক উনি যেই কথা বললেন যে স্বতঃস্ফূর্ত ভাবে, এই আমি জিজ্ঞাসা করলাম রইকুলকে যে সব কি এই এলাকার মানুষ, বললো হ্যাঁ সবে এই এলাকার মানুষ। তা এই এলাকার মানুষ, যেখানে আপনার 30,000 ভোটার, ম্যাক্স 30,000 মতো ভোটার, সেখানে যদি তার এক আমি এক চতুর্থাংশ যদি এই মাঠেই বসে থাকে, তাহলে অবভিয়াসলি সেই সেইখানে তো ক্যান্ডিডেটের শক্তি আছে কি নেই, আছে 100%। আর এখানে স্বতঃস্ফূর্ত ভাবে এতগুলো মহিলা, এত নারী শক্তির প্রমাণ এখানে বসে আছে, সেখানে কিন্তু সেই যে ক্যান্ডিডেট তার কিছু মাটিতে তার অস্তিত্ব আছেই আছে, অস্বীকার করার জায়গা নেই। আজকে আমাকে ভালোবেসে হয়তো বলছেন ভিআইপি ক্যান্ডিডেট এসছেন, দিল্লি থেকে এসছেন সুবক্তা, কিন্তু আমি একটা কথা বলছি, আজকে আমি এলাম কি না এলাম তাতে কিছু যায় আসতো না রহিমুল এমনিতে জিতবে। আজকে ব্রজ আমি যেখানে নদিয়ার মানুষ, ব্রজ আমার নদিয়ার ছোট ভাই, আজকে ব্রজ এসেছে, ব্রজ কথা ভোট হবে, কিন্তু ব্রজ না এলেও এখানে রহিমুল জিতবে। কেন? কারণ মানুষ আর এলাকার মানুষের ওপরে আর কেউ হয় না, তাদের ঊর্ধ্বে কেউ হয় না। আর এলাকার মানুষ যখন এই পরিমাণে এই সংখ্যায় এখানে এসেছে, তখন নিশ্চয় তারা আশীর্বাদ করতেই এসেছে, নিশ্চয় তারা আশীর্বাদ। আমি একজন মহিলা, আমি কয়েকটা জিনিস বলছি, এই যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, বাংলার পার্টি, এই কথাগুলো শুনে না আমার হাসি পায়। আপনারা টিভিতে কপিল শর্মা কমেডি শো দেখেন, দেখেছেন তো? হ্যাঁ, এটা কমেডি শো, অনেক এখানে লোকালেও কমেডি শো থাকে, তো আমার মনে হয় আমি কমেডি শো দেখছি। আমি একটা জিনিস আপনাদের জিজ্ঞাসা করি, যে আমরা ভারতবর্ষ তো একটাই, সে মেঘালয় হোক, আসাম, আমার মা আসামের, আমি বড় হয়েছি আসামে, আমার দিদি পড়াশোনা করেছে শিলংয়ে, এখন আমি কলকাতায় পার্লামেন্টে দিল্লিতে, তো ভারতবর্ষ তো একটাই, সব মানুষ তো একটাই। তা অল ইন্ডিয়া যখন কংগ্রেসের হেডকোয়ার্টার দিল্লিতে, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, বিজেপির হেডকোয়ার্টার নাগপুর একটা অফিস দিল্লিতে, বিজেপির প্রেসিডেন্ট হচ্ছে জেপি নাড্ডা হিমাচলে, তার বউ হচ্ছে বাঙালি, আচ্ছা তারা যখন এসে ভোট চায় মেঘালয়ে, তখন কিন্তু তাদের কেউ জিজ্ঞাসা করে না যে তোমরা নাগপুরের পার্টি না দিল্লির পার্টি, নাকি না? তা আমাদের বেলায় এত দোষ কেন? হিন্দিতে একটা কথা আছে না, আপকা খুন খুন আর মেরা খুন পানি, একেবারে মানে তোমার রক্ত রক্ত, আমার রক্ত জল, একই কথা। যেটা মানুষটা বললেন যে আমরা এখানে তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আমরা জাতীয় পার্টি, আমরা ন্যাশনাল পার্টি,
নর্মাল পায় প্রত্যেকটা মহিলা। এটা যে আমরা বলছি এমই কার্ড, WE কার্ড, উইমেনস এম্পাওয়ারমেন্ট, মহিলা সশক্তিকরণ কার্ড, এটা কোনো বাজে কথা নয়। আমি নিজে এমপি, আমার সাত সাতটা বিধানসভা, রোজো এমএলএ, দাদা এমএলএ, প্রত্যেকটি মহিলা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে। যারা 60 বছরের ঊর্ধ্বে তারা কিন্তু মাসে মাসে বার্ধক্য ভাতার টাকা পাচ্ছে, যেটা MYE কার্ড, যেটা আপনাদের ইউথ এম্পাওয়ারমেন্ট। যারা বেকার ছেলেরা হবে 18 থেকে 40 বছর, তারা কিন্তু মাসে 1000 টাকা পাবে। এটা বাংলায় হচ্ছে। আপনাদের দেখবে আমাদের গ্রামের মানুষদের সবচেয়ে চিন্তার কারণ কি, এক, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা ভালোভাবে আমরা জোগাড় করতে পারবো কি, আর শরীর খারাপ হলে হাসপাতালটা ভালোভাবে চিকিৎসা করতে পারবো কি, এই তো আমাদের সবার চিন্তার কারণ, বলেন তো। আমরা সবাই এই একটাই চাই, ছেলে মেয়ে ভালো করে পড়াশোনা করে বড় হোক, আর বুড়ো বাবা মা কারো কারো শরীর খারাপ হলে আমরা যাতে ভালো চিকিৎসাটা করে দেবো। একটা সরকার যদি এই দুটো জিনিস দেখে দেয়, তাহলে সেই সরকারকে আনা উচিত কি আনা উচিত? পশ্চিমবঙ্গ সরকার এই দুটো জিনিস জন্ম থেকে মৃত্যু অবধি সে মানুষের চিকিৎসার, যে চিকিৎসার পুরো যে সাইকেলটা সেটা সরকার করে দেয়। আমাদের একটা স্বাস্থ্যসাথী কার্ড আছে, যেটা প্রত্যেকটা পশ্চিমবাংলাবাসীকে দেওয়া হচ্ছে। সেই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনি সরকারি হসপিটালেও দেখাতে পারেন আর প্রাইভেটেও দেখাতে পারেন। আমাদের প্রাইভেটে গিয়ে দুটো হাঁটু রিপ্লেসমেন্ট, একটা হাঁটু রিপ্লেসমেন্ট করতে 1 লক্ষ টাকার বেশি লাগে, আপনারা জানেন তো। প্রাইভেটে গিয়ে এটা আপনারও হতে পারে, আমার বাবারও হয়েছে। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আপনি গুয়াহাটিতে গিয়ে, শিলংয়ে গিয়ে, যেখানে আপনার গুয়াহাটি না করে এই স্টেটের মধ্যে শিলংয়ে গিয়ে আপনি প্রাইভেট হসপিটালে গিয়ে যদি আপনি হাঁটু রিপ্লেসমেন্ট করাতে চান, বাইপাস সার্জারি। রোগ তো সবার, বড় লোকের রোগ আর গরিব মানুষের রোগ বলে তো কিছু নেই। হাঁটের তো গরিবেরও কষ্ট হতে পারে, বড় লোকেরও কষ্ট হতে পারে। সেইখানে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ডের মতো প্রকল্প এটা পশ্চিমবাংলায় আছে। মহিলাদের আমাদের যেটা স্কুল, রাজস্থানে গিয়ে দেখেন আপনি, মধ্যপ্রদেশে গিয়ে দেখেন মহিলারা স্কুলে থাকার হারটা কি, 60% বেশি বেশি ছাত্রীরা ক্লাস 12 ক্লাসের পর কিন্তু স্কুলে থাকে না। পশ্চিম বাংলায় সেখানে 80-85% মেয়েরা 12 ক্লাস অব্দি স্কুলে থাকে। কেন? কারণ আমরা কন্যাশ্রী প্রকল্প বলে একটা প্রকল্প করেছি, যে 12 ক্লাস অব্দি তারা স্কুলে থাকলে তাদের মাসে মাসে, তারা বছরে বছরে টাকা পায় যাতে স্কুলে থাকুক। তাদের স্কুলের ইউনিফর্ম ফ্রি, জামা প্যান্টটা ফ্রি, জুতো ফ্রি, স্কুলের ব্যাগ ফ্রি, স্কুলের বই ফ্রি, স্কুলের দুপুরের খাবারের যে থালা বাসন সেটাও সরকার থেকে দেওয়া হয়। তা ছেলে মেয়েকে পড়াবো কি করে? আমার কাছে উপার্জন নেই, আমি পড়াতে পারবো না, এটা কিন্তু কোথাও আর বাংলায় নেই। এই জিনিসটা সরকার করে দিয়েছে। তাই স্বাস্থ্য, শিক্ষা, উপার্জন, এই কয়েকটা জিনিস যদি সরকার দেখে দেয়, তাহলে আমার মনে করি সেই সরকারকেই আনা উচিত। আজকে আমি বড় গলায় গিয়ে লড়াই করতে পারি কেন? আমাকে সবাই বলে পার্লামেন্টের কাছে তোমার ভয় করে না। আমি বললাম ভয় কিসের, আমরা তো সত্যি কথা বলছি, ভয় কিসের ভাই? আমি তো বুঝতেই পারছি না, যারা কেউ চুরি করেছে, ডাকাতি করেছে, তাদের ভয়, আমাদের ভয় কিসের? আমরা তো মানুষের জন্য লড়ছি, আমাদের তো সিকিউরিটি লাগে না, আমার তো থানা পুলিশকে ঘুরে বেড়াচ্ছি না, কিসের সিকিউরিটি? মানুষ যতদিন চাইবে রাখবে, মানুষ সরাতে চাইবে বোতাম টিপে সরিয়ে দেবে, কেউ কিছু আটকাতে পারবে, কেউ কিছু আটকাতে পারবে না। তাই আপনারাই কিন্তু নির্ধারক শক্তি, আপনাদের বুড়ো আঙুল নির্ধারণ করবে কে আপনাদের সরকার তৈরি করবে, আপনার হাতে, এটা আর কোনো হাতে নয়। যত বড় নেতাই না হোক, যত বড় নেতাই না হোক, 7-8টা গাড়িতে ঘুরুক না কেন, সে ভোটের দিনে এসে কুড়ি ঘরের বাইরে জোড়হাত করে কিন্তু বলে, মা ভোটটা আমায় দেবেন, বলে কি না, বলে কি না? সেই 5 বছরে একটা দিন কিন্তু আপনাদের হাতে শক্তিটা থাকেন, সেই শক্তিটা কোনোদিন খোয়াবেন না। সেই শক্তিটা যাকে ইংলিশে বলে অ্যাকাউন্টেবিলিটি, যে হিসাবটা আমার চাই, হিসাবটা আমার চাই। আমরা 1947 সালে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু গত 10-15 বছরে আমরা প্রকৃতভাবে স্বাধীন হয়েছি, যেখানে গণতান্ত্রিক ভারতবর্ষের মানুষ আসলে বুঝতে পেরেছে তাদের বুড়ো আঙুলের শক্তিটা কি, যে তোকে আমরা বসাতে পারি, তোকে আমরা সরাতেও পারি। এই জিনিসটা মানুষ কিন্তু আজকে বুঝেছে। আর মানুষ সবসময় রাস্তায় দেখে কিন্তু বোঝা যায় না মানুষের পালসটা কি। অনেক সময় লম্ফ-ঝম্প হয় ভোটের আগের দিন, সবাই ভাবছে জিতছে জিতছে জিতছে, ভোটের বাক্সে গিয়ে কিন্তু পুরো উল্টো।
লোকে বলে সার্ভে হচ্ছে সার্ভে হচ্ছে আরে লোকে নিজের বউকে বলে না যে আমি কাকে ভোট দিয়েছি সে বাইরের কোন টিভির লোককে বলবে আমি কাকে ভোট দিয়েছি এই সার্ভে কোন দাম থাকে সার্ভে কোন দাম থাকে আপনি আমাকে বলেন আমি তো ফিরে এসে আমার বাবাকে বলবো না আমি কাকে ভোট দিয়েছি হ্যাঁ কি না তো টিভির লোক জিজ্ঞেস করলো আপনি কাকে ভোট দিয়েছেন আচ্ছা আচ্ছা বিজেপি দিচ্ছে আচ্ছা এনপিপি দিচ্ছে আর আমি একটা জিনিস বলছি এখানে তো রহিমুল অলরেডি 5 বছর আগে ফুলবাড়ির মানুষ তো আপনারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন যিনি উনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন আবার তাকে তো আপনারা একবার বর্জন করে দিয়েছে সে তো অলরেডি রিজেক্ট সেই রিজেক্টেড বর্জিত মানুষটা আবার কিভাবে এসেছে ভোট চাইতো আমি এটাই বুঝতে পারছি না সবাই সবকিছু করতে পারে না আমি হয়তো অনেক কিছু করতে পারি
পারি না কিন্তু লোকে বলে না দিদি এসছে তো এসছে তো শুনে তো গেল হয়তো করতে পারলো না এটাও একটা জিনিস মানুষ এটাও কিন্তু বোঝে সবকিছু আমাদের ক্ষমতারও একটা লিমিট থাকে সবাই সবকিছু পারে না সব রাস্তা আমি পারবো না সব ব্রিজ আমি পারবো না একটা মৃত মানুষকে জীবন ফিরতে পারবো না কিন্তু চেষ্টা যদি করি তাতেও কিন্তু মানুষ বলে যে না মানুষটা আছে এটা আমাদেরই লোক তাই আমি বলছি 27 তারিখে আপনাদেরই লোক রহিবুলকে ভোটটা দিন আর পার্টি আপনাদেরই পার্টি এই গ্যারান্টি আমি দিতে পাচ্ছি মানুষটা দিতে পাচ্ছে প্রজা দিতে পাচ্ছে যে মমতাদির মতো জনদরদী নেত্রী ভারত ভারতবর্ষে আর কেউ এইটা আমি গ্যারান্টি দিতে পাচ্ছি মমতাদির জবে থেকে মানে শ্বাস নেয় লাস্ট শ্বাস অবধি তিনার শুধু একটাই চিন্তা যে মানুষকে কিভাবে ভালো রাখা যায় তাই এই পার্টি জনদরদী পার্টি আমাদের নেত্রী জনদরদী নেত্রী 27 তারিখে আপনারা ভোট দিয়ে জোড়াফুল চিহ্নে সকাল সকাল ভোটটা দিয়ে রহিবুল সাহেবকে এখান থেকে জিতিয়ে আনেন আর 5 বছরে আপনারা ভালোভাবে যাতে ডেভেলপমেন্ট দেখেন আপনারা আমরা কেউ এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান করতে আসেন ঠিক কি না আমরা এখানে কাজ দেখতে এসেছি একটা রাজনীতিবিদের কাজ একটা এমএলএ এমপির কাজ হিন্দু মুসলমান করানো একটা এমএলএ এমপির কাজ হচ্ছে রাস্তাঘাট করা ডেভেলপমেন্ট করা মানুষ যাতে উন্নতি করে এগিয়ে যায় ঠিক কি না সোজা সেটা সোজা সাতটা কথা এটাকে লুকিয়ে চুরিয়ে বলার কিছু না মানুষ সেটা বোঝে তাই সেটা বলছি আপনাদের ডেভেলপমেন্ট চাই আপনাদের উন্নতি চাই সেই উন্নতি যে করবে তাকেই ভোটটা দেবেন রহিবুল আপনাদের 5 বছর এমএলএ থেকেছে কাজ করে দেখিয়েছে এই সুযোগটা দেন যাতে আরো 5 বছর এই উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখে কাজটা করে এই বলে শেষ করছি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ